প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আনিসুজ্জামান, সিনিয়র শিক্ষক দৌলত হোসেন সরকার উচ্চ বিদ্যালয় মেঘনা কলেজে। আমি আজকে নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায় থেকে আলোচনা করবে এবং তোমরা আশা করি ভালোই আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসে আমি ব্যবসা বলতে কি বুঝো, ব্যবসা কি, এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সামনে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসা হলো দৈনন্দিন জীবনের যাবতীয় অর্থনৈতিক কার্যকলাপকে ব্যবসা বলে, অর্থাৎ ব্যবসার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা। আমি আরেকটু বিস্তারিতভাবে বলতে পারি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে পরিচালিত সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসার ক্রমবিকাশ ও উৎপত্তি, অর্থাৎ ব্যবসার উৎপত্তি সম্পর্কে আমি তোমাদের সামনে কিছু আলোচনা করব। মানুষ সৃষ্টি লগ্ন থেকে বিভিন্ন জীবিকার চাহিদায় বিভিন্ন সময় বিভিন্ন দ্রব্য বিনিময় করে থাকেন, কারণ মানুষ বৃদ্ধির সাথে সাথে চাহিদাও বৃদ্ধি পায় এবং ব্যবসার উৎপত্তি মূলত মানব সভ্যতার ইতিহাসের মতো পুরনো ইতিহাস। কারণ ব্যবসা মানুষের সৃষ্টি লগ্ন থেকে ব্যবসা সৃষ্টি হয়েছে এবং যখন মানুষ পাহাড়ে গুহায় বাস করত তখনই মানুষ কী করত, কিছু না কিছু সঞ্চয় করার জমানোর চেষ্টা করেছিল, যেমন পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আরোহণ। যখন এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে থাকতো, এক বন থেকে আরেক বনে থাকতো, এক গুহা থেকে আরেক গুহায় বসবাস করত, তখন থেকেই ব্যবসার উৎপত্তি পরিলক্ষিত হয়। তাহলে আমরা ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রিয় শিক্ষার্থী প্রাচীন যুগ, মধ্য যুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগের মানুষ শিক্ষা দীক্ষা তেমন ছিল না বিদায়, তখন তারা কী করত, এই প্রথম কাজ ছিল তারা জীবিকা নির্বাহ করত পশু শিকার করে, মৎস্য শিকার করে, বিভিন্ন জঙ্গল থেকে ফলমূল আরোহণ করে, কৃষিকার্য সম্পাদন করে, সর্বোপরি দ্রব্য বিনিময় প্রথার মাধ্যমে। সর্বপ্রথম যখন আধুনিক যুগে মানুষ বসবাস করত তখন তারা পশু পাখি শিকার করে তাদের জীবিকা নির্বাহ করত। ফলে দেখা গেছে যারা নদীর ধারে, সাগরের ধারে, বিভিন্ন খাল বিলের ধারে বসবাস করত তখন তারা ওই নদী খাল বিল থেকে মৎস্য আহরণ করেও তারা নিজেদের জীবিকা নির্বাহ করত। দেখা গেছে যে তাদের জীবিকা নির্বাহের পর অতিরিক্ত যদি কিছু থাকছে তখন তারা কী করত, একজনকে অন্যজনের সাথে বিনিময় করা হতো এবং ফলমূল আহরণ করা হতো। যারা বন জঙ্গলে বসবাস করত তখন দেখা গেছে বিভিন্ন গাছ থেকে ফলমূল আহরণ করে তারা জীবিকা নির্বাহ করত এবং প্রয়োজনে এটা বিনিময় করত। এরপর কৃষিকার্য সম্পাদন, পরবর্তীতে যখন দেখা গেল মানুষ কিছু কর্মের দিকে অগ্রসর হলো তখন তারা কী করলো, কৃষিকার্য সম্পাদন করলো। কেউ ধান চাষ, কেউ মরিচ চাষ, কেউ গম চাষ, কেউ ভুট্টা চাষ, যে উপযোগী এই ফসল তারা চাষ করতে শুরু করলো। পরবর্তীতে তাদের সংসার পরিচালনা করার পর যে অতিরিক্ত থাকতো তা তারা বিক্রি করত বা দ্রব্য বিনিময় করত, বিনিময়ের কথা ছিল, ফলে দ্রব্য বিনিময়। এরপর কী হলো, দ্রব্য বিনিময়। দ্রব্য বিনিময়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বড় ক্লাসে গেলে দ্রব্য বিনিময়ের কথা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তারপর আমি আজকে দ্রব্য বিনিময় সম্পর্কে তোমাদের কাছে কিছু কথা তুলে ধরব। দ্রব্য বিনিময়ের কথা হলো যখন দেখা গেছে যে মানুষ তার চাহিদা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু তার পেশা দিনের দিন পরিবর্তন হচ্ছে না, তখন দেখা গেছে দ্রব্যের বিনিময়ে দ্রব্য করত। যেমন যার ঘরে চাল ছিল বেশি, সে চালের বিনিময়ে মরিচ, মরিচের বিনিময়ে কেউ চাল, কেউ ডাল, কেউ হলুদ ইত্যাদি জিনিস কী করত, দ্রব্যের বিনিময়ে আদান প্রদান করে থাকত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাচীন যুগে আমরা এই পাঁচটি কার্যক্রম ব্যবসার সাথে জড়িত ছিল এইগুলি। পরবর্তীতে যখন মানুষ কিছু বুদ্ধি হলো, জ্ঞান হলো, চালাক চতুর হলো, তখন তারা কী করলো, মধ্যযুগীয়
ব্যবস্থার ভিতরে বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য কোনো জিনিস, বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য কোনো জিনিস কী করল ব্যবহার শুরু করল, দুষ্প্রাপ্য যেটা সহজে পাওয়া যায় না। যেমন মধ্যযুগের মানুষ কী করত, শামুক ঝিনুক কড়ি পাথর ব্যবহার করে দ্রব্যের বিনিময় করত। যেমন শামুক, সামুদ্রিক শামুক সংগ্রহ করা অত্যন্ত কঠিন ছিল, ঝিনুক সংগ্রহ করা কঠিন ছিল, যেটা দুষ্প্রাপ্য। কড়ি পাথর ইত্যাদি ব্যবহার করে মানুষ কী করত, দ্রব্য বিনিময় করত। কালের বিবর্তনের পরে এই দ্রব্য বিনিময়ের কথার ভিতরে কী হলো, স্বর্ণরৌপ্যের ব্যবহার শুরু হলো। স্বর্ণরৌপ্য অথবা অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার শুরু হলো। প্রথমে স্বর্ণের মুদ্রার ব্যবহার ছিল, তারপর রৌপ্য, তারপর তামা ব্রোঞ্জ ইত্যাদি মুদ্রা ধাতব মুদ্রার ব্যবহারে মানুষ কী করত, দ্রব্য বিনিময়ের কথা করছে। পরবর্তীতে এই দ্রব্য বিনিময়ের কথাটা কাগজি মুদ্রায় প্রচলন হলো। যেমন আমরা এখন যে টাকা ব্যবহার করি এটা কাগজি মুদ্রা। যখন এর আগে যেমন আমাদের 60 দশকের আগে 1900 সালের আগে 1800 সালের দিক দিয়ে কাগজি মুদ্রার তেমন একটা প্রচলন ছিল না, তখন কী করত, রৌপ্য তামা ব্রোঞ্জ এই ইত্যাদি ধাতব মুদ্রা প্রচলন ছিল। পরবর্তীতে শিক্ষার বৃদ্ধির ফলে তখন কী করলো, কাগজি মুদ্রার প্রচলন হলো। কাগজি মুদ্রার প্রচলনের ফলে শুধু মুদ্রা প্রচলন করলেই চলবে না, দ্রব্য বিনিময় করাটা ঘরে বসে সম্ভব না। তখন কী করলো, বিভিন্ন এলাকায় নদীর ধারে, তৎকালীন সময় নদীর ধারে মধ্যস্থল জায়গায় বাজার বা শহর সৃষ্টিতে মানুষ মনোনিবেশ হল। তখন থেকে বাজার সৃষ্টি, শহর সৃষ্টি, লোকালয় সৃষ্টি হলো। সেখানে নিয়ে যারা দ্রব্য বিনিময় করা হতো, অর্থাৎ পণ্য সামগ্রী সেবাকর্ম ক্রয় বিক্রয় করা হতো, সেই স্থানটাকে বলা হয়েছে বাজার। এবং হাট, অর্থাৎ বাজার হয়েছে যেটা দৈনন্দিন জীবনে থাকে প্রতিদিনই, এটা জমে, এটা হলো বাজার। আর হাট হলো সপ্তাহে একদিন দুই দিন অথবা মাসে একদিন দুই দিন, যেটা এটাকে বলে হাট বার। এখন কাগজি মুদ্রার প্রচলনের প্রেক্ষিতে বাজার ও শহর সৃষ্টি হলো। পর্যায়ক্রমে দেখা গেছে বাজার ও শহর সৃষ্টির ফলে ব্যবসার ক্রমবিকাশের উদ্ভব হয়, ব্যবসার সংগঠনের উদ্ভব হয়, অর্থাৎ পাইকারি ব্যবসা খুচরা ব্যবসার প্রচলন শুরু হয়। অনেক সময় তারা বিভিন্ন শহর থেকে পণ্য সামগ্রী ও সেবাকর্ম চাহিদা মতন সংগ্রহ করে তা ভোক্তাদের নিকট খুচরা স্বল্প স্বল্প পরিসরে বিক্রয় করে মুনাফা অর্জন করা শুরু করলো। ফলে দেখা গেছে ব্যবসার ক্রমবিকাশ বৃদ্ধি পায়, ব্যবসার প্রতি মানুষের ঝুঁকি বেড়ে যোগ বেড়ে যায়, ফলে মানুষ ক্রমস্বরে ব্যবসার দিক ঝুঁকিয়ে পড়ে, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয়। মধ্যযুগের কাল পরিবর্তনের ফলে আধুনিক যুগে আমাদের দেশে ব্যবসার প্রচলন অত্যন্ত ব্যাপক হয়েছে, ব্যবসার প্রসার অত্যন্ত ব্যাপক হয়েছে, ব্যবসার গতি অত্যন্ত ব্যাপক হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসায়িক কারণে অর্থনৈতিক স্বাবলম্বী হতে পেরেছে। যেমন শিল্প বিপ্লব, 1857 সালের শিল্প বিপ্লবের পর থেকে মানুষের ব্যবসার প্রতি যোগ, মানুষের অধিকার কর্তৃত্ব আমরা পেয়েছি। শিল্প বিপ্লবের পর থেকে মানুষ উৎপাদনমুখী হয়ে গেল, মানুষ সে চাহিদা অনুপাতে উৎপাদন করা শুরু করে দিল। ফলে পর্যায়ক্রমে দেখা গেল যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষ তার দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের ন্যায্য এবং সঠিক মূল্য সহজে পেতে পারছে, কোনো হয়রানির শিকার হতে পারছে না, কোনো জুলুমের শিকার হতে হচ্ছে না। তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বা বিভিন্ন দেশের বিভিন্ন স্থানের দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের চাহিদা এবং দ্রব্যমূল্য সহজেই জানতে পারত, ফলে প্রতারণার শিকার হয় নাই, আড়তদারিদের প্রতারণার শিকার হয় নাই, ফলে ব্যবসা জীবনযাত্রার মান উন্নয়ন হয়, পারিবারিক মান উন্নয়ন হয়। এরপর বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, যেমন বাংলাদেশে শিল্প কারখানার বিকাশ 90-এর দশকে 80-এর দশকে দেখা গেছে। আমাদের ঢাকা শহরে শিল্প কারখানা অনেক, যেমন গার্মেন্ট শিল্পটার বিরাট প্রসার হয়। পর্যায়ক্রমে দেখা গেছে ঢাকার আশেপাশে সাভার, গাজীপুর, কেরানীগঞ্জ, সোনারগাঁয়ের মতো এলাকায় এবং গজারিয়ার মতো এলাকায়
আমাদের গার্মেন্ট শিল্পের প্রসার বৃদ্ধি পেয়েছে, প্রসার লাভ করেছে, ফলে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন বিভাগীয় শহরেও শিল্প কারখানা বিকাশ হয়েছে। আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জের দিকেও অনেক শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে, যা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বিকাশ। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে শিল্প কারখানার বিকাশ ঘটেছে তথ্য প্রযুক্তির কারণে, শিক্ষার বিস্তারের কারণে আমাদের দেশে শিল্প কারখানা প্রচণ্ড বিকাশ লাভ করেছে। বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা, বৃহদায়তন উৎপাদন ব্যবস্থাও আধুনিক ও যুগ উপযোগী হয়ে গেছে। শুধু উৎপাদন করলেই চলবে না, উৎপাদিত পণ্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন প্রতিষ্ঠান থেকে ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য যাবতীয় কার্যক্রম করছে, বিপণনের ব্যবস্থা করছে, উন্নত বিপণনের ব্যবস্থা করেছে, উন্নয়নের যোগাযোগের মাধ্যম হিসাবে পণ্য সামগ্রী সেবাকর্ম ভোক্তাদের নিকট, পাইকারদের নিকট, খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছে দেওয়ার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, এবং সঠিক বণ্টনের কারণে উৎপাদিত পণ্য সামগ্রী ও সেবাকর্মের সঠিক মান, গুণগত মান ভোক্তাদের নিকট তুলে ধরার কারণে বৃহদায়তন উৎপাদন ও বণ্টন ব্যবস্থার উন্নয়ন ও সফলতা হয়েছে। এরপর দেখা গেছে অর্থনৈতিক লেনদেন। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংক, বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগেরকার মানুষ আমরা লক্ষ্য করতাম যে টাকা পয়সা তারা নিজের সাথে নিয়ে যেত, ফলে দেখা গেছে রাস্তাঘাটে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে হতো, ফলে সেই কারবার থেকে নিঃস্ব হয়ে যেত, একবারে চালান মূলধনহীন হয়ে যেত। কিন্তু বর্তমানে ব্যবসার ক্রমবিকাশের ফলে, ব্যবসার উন্নতির ফলে, ব্যাংকিং লেনদেনের উন্নয়নের ফলে, বিমার উন্নয়নের ফলে দেখা গেছে যে ব্যবসা প্রতিষ্ঠানের গতি আরও বেশি হয়ে গেছে, যোগাযোগ হয়ে গেছে, লেনদেনের সহজলভ্যতা হয়ে গেছে, মূল্য পরিশোধের ব্যবস্থা সহজ হয়ে গেছে, ফলে দেখা গেছে ঝুঁকি হ্রাস পেয়েছে। এতে ব্যবসায়ীদের মনে উৎসাহ এবং ভোক্তাদের পাইকারি ব্যবসা খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রেও দেখা গেছে যে তারা ঝুঁকিমুক্তভাবে ব্যবসায়িক লেনদেন করতে পেরেছে। এবং সর্বোপরি এটিএম কার্ডের প্রচলন। এটিএম কার্ড হলো 24 ঘন্টায় যে লেনদেন করা হয়, এটিএম বুথ থেকে প্রয়োজন মাফিক সেই নির্দিষ্ট পরিমাণে টাকা উত্তোলন করে ব্যয় করতে পারে এবং সঠিক মূল্য পরিশোধ করতে পারে। এরপর আধুনিক যুগোপযোগী একটি ব্যাংকিং ব্যবস্থা হলো মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং জিনিসটা হলো এনি ব্রাঞ্চ অফ ব্যাংকিং, অর্থাৎ বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ থেকে অর্থ উত্তোলনের মাধ্যমটাকে বলা হয়েছে মোবাইল ব্যাংকিং। যেমন মোবাইল ব্যাংকিংয়ের ভিতরে বিকাশ, রকেট, নগদ ইত্যাদি মাধ্যমে, ডাচ বাংলা রকেটের মাধ্যমে, ডাচ বাংলা ব্যাংকিংয়ের মাধ্যমে মানুষ বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই স্থান থেকে ওই স্থান, এমনকি বিশ্বের বিভিন্ন স্থানে আমাদের অর্থ লেনদেন করা সম্ভব হয়, ফলে ব্যবসার গতি বৃদ্ধি পায়, যা এলসি করতে সুবিধা হয় এবং পণ্য সামগ্রী ও সেবাকর্মের মূল্য পরিশোধ করতে সহজতর হয়। এইভাবে আমাদের দেশের ব্যবসায়িক প্রসার দিন দিন বৃদ্ধি পেয়েছে, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে ব্যবসায়িক ব্যবস্থা, ব্যবসায়িক অবস্থা একটি দেশের যতই উন্নত হবে সে দেশ অর্থনৈতিকভাবে তত স্বাবলম্বী হবে, তত উন্নত হবে এবং মানুষের এই জীবনযাত্রার মান উন্নয়ন হবে। পরিশেষে আমি আবারও তোমাদের কাছে বলবো, প্রাচীন যুগ থেকে এখন পর্যন্ত দিন দিন মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে, ফলে শুরু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন, বিনিময়ের মাধ্যম মতো কর্মকাণ্ড। যখন চাহিদা বৃদ্ধি পায় তখন পশু শিকার থেকে খাদ্যশস্য উৎপাদনের বিনিময়ের মাধ্যমে কার্যক্রম, কিন্তু পণ্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায়নি, ফলে বিনিময়ের মাধ্যম হিসাবে স্বর্ণ, রৌপ্য মুদ্রা, পরবর্তীতে কাগজি মুদ্রার প্রচলন এবং ক্রমবিকাশের সাথে সাথে প্রাচীন ও মধ্যযুগ ও আধুনিক যুগে তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। সর্বোপরি আমাদের দেশের অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং মূল্য পরিশোধের একটি উত্তম এবং যুগোপযোগী মাধ্যম হিসেবে পরিচালিত হয়েছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। তোমরা আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের প্রথম অধ্যায় ব্যবসার ক্রমবিকাশ ও উৎপত্তি সম্পর্কে যে কতগুলি সম্মুখ ধারণা আমাদের সামনে দেওয়া আছে এগুলি ভালোভাবে পড়বে
এবং মনোযোগ সহকারে পড়বে, দেখবে যে এইখান থেকে আমাদের অবজেক্টিভের প্রশ্ন আমাদের পেতে পারি, জ্ঞানমূলক প্রশ্ন পেতে পারি। এবং মনে রাখবে যে সাহিত্য বই ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। আর এই সমস্যা এই পড়তে গিয়ে বুঝতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে আমাকে বা ষষ্ঠ শ্রেণীর শিক্ষকদেরকে তোমরা বিভিন্ন প্রশ্ন করবে, আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের সমস্যা সমাধান করার জন্য। পরবর্তীতে আমি ব্যবসার প্রকারভেদ নিয়ে আলোচনা করব এবং ব্যবসার পরিবেশ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তীতে ক্লাসের প্রস্তুতি থাকবে। এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।